বাঁধাকপি রোল সাধারণত রোমানিয়ার একটি ট্র্যাডিশনাল ফুড। রোমানিয়ার বিভিন্ন উৎসবে এই ফুডটি সার্ভ করা হয়। নমস্কার, বং কিচেনে সবাইকে স্বাগত। আজকে বং কিচেনের পরিবেশনা বাঙালি স্টাইলে বাঁধাকপি রোল। যারা এখনও পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, আর যারা ফেসবুক থেকে দেখছো প্লিজ পেজটিকে ফলো করে দিও। প্রথমে বাঁধাকপির পাতাকে গোটা সম্পূর্ণভাবে আলাদা করে নিতে হবে এবং সেটাকে সেদ্ধ করে নিতে হবে। তুর্কিরা দাবি করেন এই রেসিপি তাদের তৈরি, তবে সত্যি কথা হলো এই রেসিপির পেছনে রয়েছে আরও কয়েকটি দেশের অবদান, যেমন বুলগেরিয়া, হাঙ্গেরি, রাশিয়া, ইউক্রেন, পোল্যান্ড, এরকম আরও কয়েকটি দেশে এই রেসিপি বহুল প্রচলিত। তবে বাস্তবিক রোমানিয়া এই রেসিপিকে নিজেদের কালচারের সঙ্গে মিলেমিশে নিয়েছে। এরপর রোলের পুর বানানোর পালা। পুর বানানোর জন্য একটা কড়াইতে তেল গরম করে তার মধ্যে অল্প একটু জিরে দিয়ে দিচ্ছি। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা পেঁয়াজ কুচি। কয়েকটা কাঁচা লঙ্কা কুচিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। এরপর বাঁধাকপিগুলোকে সরু সরু করে কুচিয়ে রেখেছিলাম এই বাঁধাকপি কুচি দিয়ে দেবো এর মধ্যে। ঢাকনা দিয়ে কিছুক্ষণ রাখার পরে পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। এরপর এর মধ্যে নারকেল কোরা দিয়ে দিচ্ছি। এরপর দিয়ে দিচ্ছি কয়েকটা কড়াইশুঁটি। এই রেসিপি হয় হালকা মিষ্টি মিষ্টি, তাই এক চামচ চিনি দিয়ে দেব। সবশেষে এক চামচ ঘি ছড়িয়ে দিয়ে গ্যাস বন্ধ করে দেব। আমাদের রোলের পুর রেডি হয়ে গেছে, এবার আমরা রোলটাকে বানিয়ে নেব। রোল বানানোর জন্য সেদ্ধ করে রাখা বাঁধাকপির পাতা একটা জায়গায় সুন্দর করে মেলে দেব। এরপর আমরা যে পুরটা রেডি করেছি বাঁধাকপি দিয়ে সেই পুরটা এর মধ্যে দিয়ে দেব। এবার হাতের সাহায্যে এই বাঁধাকপির পাতাগুলোকে সুন্দর করে রোলের মতো করে ভাঁজ করে নেব। রোল ভাঁজ করা হয়ে গেলে একটা ছুরি দিয়ে দুই প্রান্ত সমান করে কেটে নেব। সময়ের সঙ্গে সঙ্গে বাঙালির খাদ্যাভ্যাস থেকে যে রেসিপিগুলো হারিয়ে যাচ্ছে সেই রেসিপিগুলোকে আধুনিকতার মোড়কে ফিরিয়ে আনাই আমাদের লক্ষ্য। আমাদের এই লক্ষ্যে পাশে থাকার জন্য আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ। রোলগুলো তৈরি হয়ে গেছে, এবার এগুলোকে ভাজার পালা। তবে ভাজার আগে আর একটা ছোট্ট কাজ করতে হবে। একটু কর্নফ্লাওয়ারকে জলে মিশিয়ে নিচ্ছি। এরপরে তৈরি করে রাখা রোলগুলোকে এই কর্নফ্লাওয়ার জলের মধ্যে ডুবিয়ে নেব। কয়েক মাস আগে যখন আমরা এই চ্যানেল শুরু করি তখন আমরা সত্যিই ভাবিনি আমরা এত দূর আসব। মনে শুধু একটাই সংকল্প ছিল, যদি আমাদের ভিডিও একজনও দেখে তাহলে তার জন্য আমরা ভিডিওটি বানাবো। এরপর রোলগুলোকে ভেজে নেব। আমাদের এই ভিডিওগুলো দেখতে ছোট হলেও এর পেছনে পরিশ্রম এবং সময় থাকে অনেকটাই, তাই ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এবং নিজের বন্ধুদের সঙ্গে শেয়ার করো।
আজকের মতো এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে।